গুড মর্নিং এভরিবডি আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ হার তোমরা সবাই জানো মাধ্যমিক ইংরেজি পরীক্ষায় সে বেঙ্গল বোর্ড হোক বা মাদ্রাসা বোর্ড এই টপিকের ওপর থ্রি মার্কস থাকে এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনেও এই বিষয়ের উপর প্রশ্ন করা হয় এই ভিডিওতে আমি তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেব যেগুলি ফলো করলে তোমরা নিশ্চিতভাবে তিনে তিন অবশ্যই পাবে তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে এবং নিয়মগুলি খাতায় লিখে রাখবে প্রথমে আমরা বেঙ্গল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের দু হাজার কুড়ি ইংলিশ কোয়েশ্চিন পেপারটি দেখে নেব বেঙ্গল বোর্ডের কোশ্চিনে একটি প্যাসেজ দেওয়া থাকে সেই প্যাসেজে তিনটি শূন্যস্থান থাকে এবং সেই শূন্যস্থানগুলোর পরে ব্র্যাকেটে তিনটি করে অপশন থাকে এই অপশন থেকে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লিখতে হয় কিন্তু মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ডের কোশ্চেনে কী হয় এখানে তিনটি আলাদা বাক্য দেওয়া থাকে এবং একইভাবে শূন্যস্থান থাকে এবং তারপরে তিনটি অপশন সঠিক অপশনটি খুঁজে নিয়ে লিখতে হয় বিগত কুড়ি বছরের কোশ্চিন প্যাটার্ন দেখে আমি কিছু টিপস বা সাজেশন তৈরি করেছি যেগুলি প্রয়োগ করলে খুব সহজেই তোমরা এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে এই প্রসঙ্গে আমি তোমাদের একটি কথা বলতে চাই যে এই ভিডিওটিতে দেওয়া টিপস বা সাজেশনগুলি একশো শতাংশ কাজে তখনই লাগবে যখন তোমাদের বারোটি টেন্স এবং কনজুগেশন অব ভাব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকবে এবং সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট অর্থাৎ কখন সাবজেক্টের পরে ইজ হয় কখন আর হয় কখন হ্যাজ হ্যাভ হয় এই সব বিষয়ে একটা বেসিক আইডিয়া থাকবে তোমরা ছোট থেকেই এগুলি গ্রামার বইয়ে পড়েছ তাই এই বিষয়গুলি আমি এখানে আলোচনা করব না শুধু সেই বিষয়গুলি এখানে বলবো যেগুলি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ রুল নম্বর ওয়ান আচ্ছা রুলগুলি বলার আগে আমি তোমাদের আরও একটি কথা বলতে চাই পরীক্ষায় যে ফিলন দ্য ব্ল্যাঙ্ক থাকবে তোমরা প্রথমেই উত্তর করতে শুরু করবে না প্রথমে প্যাসেজটিকে মন দিয়ে দুই তিনবার ভালো করে পড়ে নেবে এবং বোঝার চেষ্টা করবে যে অভারঅল প্যাসেজটি অতীতের ঘটনা বর্তমানের ঘটনা না ভবিষ্যতের ঘটনা এটা বোঝার চেষ্টা করবে এবং এখানে মিক্সড হতে পারে অতীত বর্তমান মিক্সড এরকমও হতে পারে তো এটা পড়ার পর প্রথমে প্রাথমিক একটা ধারণা নিয়ে নিলে তারপরে আমি যে এখানে রুলগুলো দিচ্ছি যে টিপসগুলো দিচ্ছি এগুলোকে অ্যাপ্লাই করবে যদি দেখো সেখানে কোনো বাক্যে ইয়েস্টারডে এগো লাস্ট উইক লাস্ট মান্থ ইয়ার ডে বিফোর ইয়েস্টারডে ওয়ান্স ড্যাড ডে লং সিন্স এই ধরনের অতীত নির্দেশক যদি শব্দ থাকে তাহলে বুঝে নেবে ওই বাক্যটি পাস্ট টেন্সে হবে অর্থাৎ ওই বাক্যের যে ভার্ব তার পাস্ট ফর্ম বসাতে হবে ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হবে দেখো যে নিচে একটা বাক্য এখানে ইয়েস্টারডে আছে তাই তো তাহলে ইয়েস্টারডে থাকা মানেই যেহেতু এটা আমার লিস্টের মধ্যে আছে তাহলে আমি ধরে নেব ভার্বের সেকেন্ড ফর্ম হবে তাহলে এই যে তিনটা যে অপশন এখান থেকে আমাকে উত্তর কোনটা করতে হবে বট তাহলে এই বাক্যটার উত্তর হবে সি বট দ্য বুক ইয়েস্টারডে বোঝা গেল এবার চলে আসি রোল নম্বর দুইয়ে এখানে কী দেখতে পাচ্ছ সিন্স যদি বাক্যে কনজাংশন রূপে ব্যবহৃত হয় তাহলে শেষের ক্লসটি ভার সর্বদাই পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে অর্থাৎ ভিটু হবে তো সিন্স দেখো এই সিন্স শব্দটা কিন্তু অ্যাডভার্ব হতে হিসেবে বুঝতে পারে এটা তখনই আমরা এই রুলটাকে ফলো করব যখন একটা কনজাংশন মানে দুটি বাক্যকে জোড়া লাগাবে তাহলে কি হবে যে প্রথম টেন্সটা যেটাই হোক দ্বিতীয় টেন্সটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে দেখো এখানে দেখো একটা বাক্য দেওয়া আছে যে ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স ইজ মাদার তাহলে দেখো এখানে হচ্ছে দিয়ে জোড়া লাগানো হয়েছে বাক্যটিকে তাহলে আমি কি করব যে দ্বিতীয় বাক্যটি কী হবে পাস্ট ইন্ডিফিনেট টেন্স হবে তাহলে পাস্ট ইন্ডিফিনিট গঠন কি সাবজেক্টের সেকেন্ড ফর্ম ভি টু হবে তাহলে এখানে কী করতে হবে এখানেও আমি ডায়েট বসাবো এখানেও আমরা কী লিখবো ডায়েট আর এই প্রথম অংশটা যে টেন্সই হোক আমাকে কিন্তু সেটা মাথা ঘামানোর দরকার নেই এবার দেখো রোল নম্বর থ্রি অতীতের ঘটনা হলে অতীতের ঘটনা হলে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাট প্লাস ভিটি হয় আর অন্য যে বাক্যটা থাকবে সেটা পাস্ট ইনডেফিনেট টেন্স হবে তারা হচ্ছে ভিটু হবে অর্থাৎ কি বলতে যাচ্ছে যে কোনো একটা বাক্য দেখলে সেটা অতীতকাল বোঝাচ্ছে এবং সেই বাক্য যদি বিফোর বা আফটার থাকে তাহলে কি করবে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস পারফেক্ট করবে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে এক নম্বর দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর বোঝা যাচ্ছে যে পেশেন্ট মারা গিয়েছিল ডাক্তার আসার আগেই তাহলে এখানে বিফোর আছে বিফোরের আগে কি হবে বলা হয়েছে যে বিফোরের পূর্বে পাস পারফেক্ট বিফোরের পূর্বে হচ্ছে পাস পারফেক্ট তাহলে আমাকে কি করতে হবে এখানে হ্যাড ডায়েট বসবে এখানে বোঝা গেলো আর পরেরটা কী হবে অন্যটা কি হবে কাম তাহলে এখানে হচ্ছে কেম হয়ে যাবে ভিটু এই বাক্যটা হবে বোঝা গেল এবার পরেরটা দেখো আমি এখানে শূন্যস্থান দিয়ে করিনি বোঝানোর জন্য দিয়েছি দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট দেখো আফটার আছে তাহলে আফটার থাকলে কি বলা হয়েছিল যে আফটার থাকলে বলা হয়েছিল যে পরে পাস পারফেক্ট হবে সেটা পরে পাস পারফেক্ট হয়েছে হ্যাড ডায়েট আর অন্যটি হয়েছে কেম অর্থাৎ ভিটু হয়েছে পাঁচ টেনে হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম আচ্ছা তোমরা নিয়মগুলি খাতায় লিখে রাখবে অবশ্যই এবার দেখো রুল নম্বর ফোর এটা খুব ইম্পর্টেন্ট ড্যাট দ্বারা দুটি অতীত কার্য যুক্ত হলে পরবর্তী বাক্যটি পাস পারফেক্ট টেন্স হয় অর্থাৎ ভার্বের সরি সরি এখানে ভিটু হবে না এখানে হ্যাট প্লাস ভিচি হবে তাহলে তাহলে কী হবে হ্যাট প্লাস ভিতরি হবে তো কি বলা হচ্ছে ড্যাট দ্বারা যদি দুটি বাক্য যুক্ত হয় তাহলে কি করব যে পরের যেটা বাক্য ড্যাটের পরের যে অংশ সেটাকে আমরা হ্যাট প্লাস ভিতরি করবো যেমন একটা উদাহরণ দেখিনি এক নম্বর নবীন সেড ড্যাট যেহেতু এখানে সেট আছে ড্যাট দিয়ে যুক্ত হয়েছে হুম পাস টেন্স অতীতের দুটি অতীত কার্য বোঝাচ্ছে তাহলে আমাকে পরেরটা কী করব হ্যাট ডান করব এর উত্তর হচ্ছে হবে হ্যাট ডান কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হবে যে দ্বিতীয় অংশটা দ্যাটের পরের অংশটা যদি ইউনিভার্সাল ট্রুথ বা হলে যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর ডান হবে না তখন প্রেজেন্ট ইনডিফিনিটি করতে হবে যেমন রুল নম্বর টুটা দেখো এখানে এক্সাম্পল টু টিচার্স এ ড্যাট দ্য আর্থ এখানে কিন্তু মুভস হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান কারণ হচ্ছে সূর্য পৃথিবীর চারিদিক পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে এটা কিন্তু একটা চিরন্তন সত্য তাহলে বোঝা গেলো এটা তো এই ক্ষেত্রে কিন্তু এই পরের যে ব্যতিক্রমটা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এবার দেখো রোল নম্বর ফাইভ বাক্যে সামটাইমস ইজুয়ালি ওকেশনালি এভরিডে যদি ইত্যাদি থাকে তাহলে ধরে নিবে সেই বাক্যটি প্রেজেন্ট টেন্স হবে বোঝা গেল আর যদি একটা বাক্যে ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিট বোঝায় হিস্টোরিক্যাল প্রেজেন্ট বোঝায় তাহলেও প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হবে এটা তোমরা টেন্স পড়ার সময় শিখেছ তো এখানে আমার যেটা টেন্স আছে সামটাইমস ইজুয়ালি ওকেশনালি এভরিডে এগুলো বাক্যে থাকলে ধরে নিবে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স অর্থাৎ ওখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে যেমন এখানে এক্সাম্পল একটা দেওয়া আছে সামটাইমস আই তাহলে সামটাইমস আছে তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে কী করবো আয়ের পর কী হয় প্রেজেন্ট ফর্মে টেক হয় তাহলে এখানে আমি টেক লিখবো সামটাইম আই টেক দ্য বাস টু ওয়ার্ক এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো এটা তোমরা সবাই জানো তাও অনেকে ভুল করো সেটা কি যে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট ও সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট বলতে আমরা কী বুঝি যে হি সি ইট থাকবে অথবা কারোর নাম থাকবে রাম শ্যাম যদু মধু রিমা হিনা কারো একটা নাম থাকবে যে হি সি ইট বা কারো যদি নাম থাকে এরকম যদি একটা সাবজেক্ট থাকে এবং সেটা যদি এক বচন হয় তাহলে কি করবে ভারবের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয় যে ভার্বের সঙ্গে এস বাই ইএস যুক্ত করতে হয় এটা সবাই জানো কিন্তু তাও পরীক্ষায় ভুল করে আসো এই জায়গাটা কিন্তু একটু নজর দিবে যেমন এখানে এক্সাম্পল দেখো মাহি মাহি হচ্ছে একজনের নাম এই যে একজনের কারো নাম বোঝাচ্ছে তাহলে কী হচ্ছে এটা থার্ড পারসেন্ট আর একটা সিঙ্গুলার একজন তাহলে কী হবে মাহি এখানে প্লেস হবে এখানে কিন্তু প্লে করলে হবে না এখানে কী হবে প্লেস তাহলে মাহি প্লেস এভরিডে বোঝা গেল ব্যাপারটা একইভাবে যদি হি সি ইট থাকতো তাহলে তো আরও সহজ ব্যাপারটা হ্যাঁ যে ওটা থাকলে তোমাকে ভারতের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে এবার দেখো রুল নম্বর সিক্স বাক্যে যদি মডাল ভার্ভ থাকে মডাল ভার্ব কোনগুলি স্যাল স্যুট উইল উড ক্যান কুড মে মাইট আরও এরকম আছে মোট চব্বিশটি মডেলস ব্যাপার আছে তো বাক্যে যদি এগুলো থাকে তাহলে তার ইমিজিয়েট পরে সবসময় ভার্ভের প্রেজেন্ট ফর্ম হয় ভি ওয়ান হয় এটা মনে রাখবে কিন্তু তাহলে এখানে দেখো এক্সাম্পলে আই ড্যাশ দেওয়া আছে ক্যান বি ডান ক্যান ডু ক্যান ডিড তাহলে কী হবে এটা এটা হচ্ছে ক্যান ডু হবে আই ক্যান ডু দ্য ওয়ার্ক আচ্ছা পরীক্ষা কিন্তু এরকমও প্রশ্ন থাকতে পারে যে আই ক্যান দেওয়া আছে তারপরে ড্যাশ দেওয়া আছে হুম আর তারপরে বাক্যে দেওয়া আছে ডান ডু ডিট এরকম কিছু দেওয়া আছে এরকমও পরীক্ষা কিন্তু দেওয়া থাকতে পারে তাহলে যেহেতু মডাল ভার্ব আছে তাহলে আমাকে কী করতে হবে ডুটা এখানে বসিয়ে দিতে হবে তাহলে কি বললাম যে যদি মডাল ভাব থাকে তার ইমিজিয়েট পরে সবসময়ই ভার্বের ফার্স্ট ফর্ম হয় এটা মনে রাখবে কিন্তু তার সঙ্গে আর একটা জিনিস খেয়াল রাখবে যে সেটা যদি একটু প্যাসিভ সেন্সে থাকে বাক্যটি যদি প্যাসিভ সেন্সে থাকে তখন কিন্তু তোমাকে মাঝখানে একটা বি নিয়ে আসতে হবে এই বাক্যটিতে দ্য প্রবলেম ড্যাশ ইজিলি তো বোঝা যাচ্ছে যে ক্যান সলভ ক্যান বি সলভ ক্যান সলভ তাহলে প্রথমে তো ক্যান সলভ হবেই না ক্যানের পর মডেল ভার্বের পর সঙ্গে সঙ্গে ভি থ্রি হয় না হ্যাঁ ক্যান সলভ হতে পারে আবার ক্যান বি সলভ হতে পারে এটা যদি প্যাসিভ সেন্সে হয় তো অ্যাক্টিভ সেন্স হলে ক্যান সলভ হতে কিন্তু এখানে বোঝা যাচ্ছে দ্য প্রবলেম সমস্যাটি সমাধান করা সহজে যেতে পারে তাহলে সমস্যা তো নিজে নিজে সমাধান করবে না অন্য কেউ করবে বাই সামওয়ান এখানে বাইটা বাই দিয়ে সামওয়ান কিন্তু উজ্জ্বল আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা প্যাসিভ সেন্সে আছে তখন কী হবে মডাল ভার প্লাস বি প্লাস থ্রি এই ফর্ম্যাটটা আমাকে মেনটেন করতে হবে তাহলে সেক্ষেত্রে উত্তরটা কী দাঁড়াচ্ছে ক্যান বি সলভ এটা হচ্ছে উত্তর হিসেবে আমাদের এখানে চলে আসবে এবার দেখো রুল নাম্বার সেভেন এটাও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকে যে বাক্যে যদি জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি লেটলি ইত্যাদি শব্দ থাকে তাহলে ধরে নিবে যে সাধারণত সেখানে প্রেজেন্ট পারফেক্টেন্স হবে অর্থাৎ যে শূন্যস্থানে সেখানে হ্যাস বা হ্যাপ প্লাস ভিত্রি হবে যেমন এখানে বাক্য দেখো এখানে রিসেন্টলি আছে রিসেন্টলি দ্য সায়েন্টিস্ট তাহলে রিসেন্টলি শব্দটা থাকার জন্য আমরা কি করব হ্যাজ হ্যাপ প্লাস ভিটি করবো তাহলে প্রথম অপশনটা দেখো হ্যাপ ডিসকভার সায়েন্টিস্ট বহু সে সেজন্য কী হবে হ্যাপ ডিসকভার্ট তাহলে এখানে এরই হবে উত্তর হ্যাপ ডিসকভার এটা উত্তর হিসাবে চলে যাবে তো এই শব্দগুলো তোমরা মনে রাখবে এগুলো থাকলে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে দেবে এবার হচ্ছে নেক্সট নম্বর রুল এটা খুব ইম্পর্টেন্ট দেখো এখানে বলছে সকল প্রি পর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় যে প্রি পজিশন যদি থাকে তারপরে কী হবে যদি ভার্ব বসাতে হয় শূন্যস্থান থাকে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে আইএনজি যুক্ত করতে হবে শুধু এর ব্যতিক্রম একটা কি যদি টু থাকে টু মানে জানে আমরা জানি ইনফিনিটিভ টু হচ্ছে ইনফিনিটিভ এই ক্ষেত্রে একমাত্র কি হবে যে ভি ওয়ান হয় তাছাড়া সর্বক্ষেত্রে কিন্তু প্রি যদি থাকে যে কোনো প্রিপোজিশান থাকতে পারে ইন অন অফ যেটা খুশি থাকতে পারে কীভাবে হবে আইএনজি হয়ে যাবে তো এটা পরীক্ষায় খুবই দেয় এটা তোমরা ভালো করে মার্ক করবে এটাকে আর অবশ্যই খাতায় নিয়মগুলো কিন্তু লিখে রাখবে বারবার এগুলোকে চোখ বুলোবে দেখবে পরীক্ষার সময় তোমরা তিনে তিনই পেয়ে গেছ তো এখানে দেখো আই এক নম্বর এক্সাম্পল আই এম ফন্ড অফ অফ আছে তাহলে খুব সহজ ইটিং হয়ে যাবে এখানে হুম আর তোমার কোনো ভাবনা করার চিন্তা দরকারই নেই একদম রেডিমেড উত্তর একইভাবে আই ওয়েন টু মার্কেট এখানে টু আছে তাহলে টু থাকলে কী বলা হলো ভি ওয়ান হবে তাহলে এখানে কী হবে বাই হবে তো বোঝা গেলো যে তোমার যদি টেন সম্বন্ধে কোনো গভীর ধারণা নাও থাকে তুমি এই টিপসগুলো যদি ভালো করে ফলো করো তাতে তুমি কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পেয়ে যাবে একইভাবে রুল নম্বর নাইনটি দেখো ওই আগের নিয়মের মতন অনেকটা যে বাক্যে যদি উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গট ইউজ টু অ্যাডিক্টেড টু আর ডিভোটেড টু যদি এগুলো থাকে তাহলে ভার্বের পসাতে কী হবে আইএনজি যুক্ত হবে তাহলে এই শব্দগুলো যদি থাকে তোমাকে শব্দগুলো শুধু মুখস্থ করে রাখতে হবে আর যখনই দেখবে এই শব্দগুলো আছে এবং তারপরে শূন্যস্থান আছে তাহলে কি করবে সেটা আইএনজি যুক্ত যেটা শব্দ সেটাকে বসিয়ে দিবে। দেখো এখানে এক্সাম্পল নম্বর ওয়ান হি ইজ পেন্টিং দ্য হাউস উইথ এ ভিউ টু দেখো টু আছে অনেকে মনে হতে পারে যে সেল করে দিবে এটা কিন্তু অনেকেই ভুল করে দিবে এটা সেল করে দিবে কিন্তু না এখানে কী আছে উইথ এ ভিউ টু দেখো এই যে উইথ এ ভিউ টু খেয়াল রাখবে কিন্তু এখানে সবাই পরীক্ষায় ভুল করে তাহলে এখানে কি করব সেলিং করতে হবে কারণ বলাই হয়েছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গট ইউজ টু অ্যাডিক্টেড টু ডিভোটেড টু এদের পর্বে ভাববে সবসময় যে যুক্ত হয় একইভাবে রুলস এক্সাম্পল টু দেখো হি ডিভোটেড হিজ লাইফ টু তাহলে টু এর পর অনেকে হেল্প নিয়ে আসবে কিন্তু এটা রং কী হবে এখানে হেল্পিং এটা নিয়ে আসতে হবে বোঝা গেল তাহলে হি ডিভোটেড হিজ লাইফ টু হেল্পিং দ্য পুর অ্যাজ এ পেন্টস ফর হিজ পাস্ট ক্রাইম এবার রুল নাম্বার টেন এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই জায়গার থেকে প্রশ্ন থাকবেই সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে কী করতে হয় টেন্স ও পার্সেন্ট অনুযায়ী অক্সিলারি ভার এবং ভার্ভের পাস পার্টিসিপেন্ট ফর্ম বসাতে হয় তো তোমরা একটা প্যাসিভ ভয়েস শিখেছো ভয়েস চেঞ্জে শিখেছো আমি পরবর্তীতে ভয়েস চেঞ্জের উপর একটা ভিডিও দিয়ে দিব সেই ভিডিওগুলো দেখলে তোমাদের আরও সুবিধা হবে তো আমাকে প্রথমে তাহলে যে বাক্যটা দেওয়া থাকবে যে প্যাসেজটা দেওয়া থাকবে বা যে বাক্যটা দেওয়া থাকবে আমাদের বুঝতে হবে যেটা এটা অ্যাক্টিভ সেন্সে আছে না প্যাসিভ সেন্সে আছে তো অনেক সময় আমরা ভয়েস চেঞ্জ করার সময় দেখি যে বাই লিখে প্যাসিভ ভয়েস হয় কিন্তু এই ধরনের প্যাসেজে দেখতে পাবে যে বাই দেওয়া নেই তাহলে কি করে বুঝবো যে এটা প্যাসিভ ভয়েস তো সেটা বোঝার উপায় হচ্ছে তোমাকে বাংলা মানে করে বুঝতে হবে দেখতে হবে যে শূন্যস্থান তার আগে যে সাবজেক্ট সে কাজটি করছে না অন্য কেউ কাজটি করছে হয়তো যে কাজটি করছে তার উল্লেখই নেই যখন দেখবে যে যে কাজটি করছে তার উল্লেখ নেই বুঝে নিবে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস যেমন ধরো এখানে একটি বাক্য আছে ইংলিশ ড্যাশ স্পিক স্পোকেন ওয়াজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড তো ইংলিশ গোটা পৃথিবীতে বলা হয় ইংলিশ কি নিজে কথা বলে না মানুষজন বলে বাই পিপুল এখানে বাই পিপুল থাকার কথা ছিল কিন্তু সেটা উল্লেখ নেই অর্থাৎ যে সাবজেক্ট তাকে উল্লেখ করাই হয়নি তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস আর এটা কোন টেন্স প্রেজেন্ট টেন্স এটা একটা নিত্য সত্য গোটা পৃথিবীতে ইংরেজি বলা হয় এখনও বলা হয় তাহলে কী করতে হবে প্রেজেন্ট টেন্সে আমরা জানি প্যাসিভ পড়ার সময় কী আসে ইজ আসে তাহলে এখানে কোনটা উত্তর হবে ইজ স্পোকেন এটা হচ্ছে উত্তর হবে তাহলে উত্তরটা কী দাঁড়াবে দ্য ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড তাহলে ভয়েস চেঞ্জ যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে এই জায়গা থেকে কিন্তু তোমাদের এই ফিল ইন্ডা একটা উপকার হবে এবার নিয়ম হচ্ছে এগারো সিনস বা ফর এর পর যদি দেখো বাক্যে সিন্স বা ফর আছে আর তারপরে যদি সময় উল্লেখ থাকে তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স করবে অর্থাৎ শূন্যস্থানে কী হবে হ্যাজ বিন বা বিন বসবে তারপরে ভারবে থার্ড ফর্ম বসবে তো এখানে দেখো এক্সাম্পল কী দেওয়া আছে ইট ড্যাশ ইজ রিং হ্যাজ বিন রিং হ্যাভ বিন রেনিং ফর টু আওয়ার্স তাহলে এখানে সময় উল্লেখ আছে সেই জন্য কী হবে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে ইটের পর কী হয় বিন হয় তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে এটা হ্যাজ বিন রেনিং তো এখানে এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে রেনিংটা ব্যাকেটের বাইরে দিতে পারে আর ব্যাকেটের মধ্যে থাকতে পারে ইজ অবলিক হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন তো সেক্ষেত্রে শুধু বিনটাই লিখবে এবার দেখো রুল নম্বর টুয়েলভ এর হচ্ছে দুটি পার্ট আছে এক এবং দুই দুটি ভালো করে লক্ষ্য করবে কি বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো তোমরা জয়নিং শিখেছ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো যদি একটা সিম্পল সেন্টেন্স হয় এবং সেই বাক্যে যদি দুটি ভাব থাকে সরি যদি দুটি ভাব থাকে তাহলে কি করবে যে দ্বিতীয় যে ভাব কি বলছে যে শেষের ভাব অর্থাৎ পরের যে ভাবটি তার সঙ্গে আইএনজি যুক্ত হবে কিন্তু এই ফর্মুলাটা ইউজ কখন করব যদি উদ্দেশ্য না বোঝায় মানে বাক্যটিতে কোনো উদ্দেশ্য বোঝাবে না যেমন দেখো আই পিপল ড্যাশ রান রানিং র্যান টুয়ার্ডস দ্য মার্কেট তো আমি দেখলাম দেখেছিলাম লোকজন বাজারের দিকে দৌড়ে যাচ্ছে তো আমি যে দেখেছিলাম কোনো উদ্দেশ্য নিয়ে দেখেছিলাম আমার কিন্তু দেখার কোনো উদ্দেশ্য ছিল না আমি হঠাৎ দেখতে পেয়েছি তো এখানে দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স এখানে দেখো প্রথমপক্ষে স আছে দুটি ক্রিয়া আর একটা ক্রিয়া এই তিনটের মধ্যে একটা বসবে তাহলে আমি কি করব যে দ্বিতীয় ক্রিয়াটা কি করে দেবো আইনজি যুক্ত অর্থাৎ এখানে রানিং হবে এটা হচ্ছে শূন্যস্থানে চলে যাবে এবার দ্বিতীয় নম্বরটা দেখো বলছে এই একই সিম্পল সেন্টেন্স যে দুটি ভার্ভ আছে কিন্তু কোনো সেখানে যদি উদ্দেশ্য বোঝায় যে আমি কোনো উদ্দেশ্য নিয়ে করছি তখন আমরা কি করব তখন আমরা হচ্ছে ভার্ভের আগে টু বসাবো অর্থাৎ ইনফিনিটিভ করে দেবো যেমন এখানে দেখো এক্সাম্পলে দেওয়া আছে দে কেম টু মাই হাউস ড্যাশ টু কংগ্র্যাচুলেট কংগ্র্যাচুলেটিং কংগ্রাচুলেটেড মি তাহলে তারা আমার বাড়িতে এসেছিল কী জন্য আমাকে কংগ্র্যাচুলেশন জানানোর জন্য তাহলে তারা উদ্দেশ্য নিয়ে এসেছিল তাহলে যখন উদ্দেশ্য নিয়ে আসছে তখন আমরা কি করব এই টু যুক্ত শব্দটাকে বসাবো তাহলে আমরা এখানে কি করব এটা হচ্ছে টু কংগ্র্যাচুলেটেড এই কথাটা আমরা বসাবো বোঝা গেল তাহলে এটা হচ্ছে যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে এবার পরের নিয়মটি দেখো দুটি বাক্যে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে সরি দুটি বাক্য যদি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে কোঅর্ডিনেট অর্ডিনেট কনজাংশন কোনগুলি অর বার্ট অর ইট ইত্যাদি দিয়ে যদি যুক্ত থাকে তাহলে সাধারণত কি হয় ওর দুই দিকেই বাম দিকে এবং ডান দিকে একই টেন্স হয় যেমন এখানে দেখো রিমা ওয়াজ ইল এটা কোন টেন্স হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট তাহলে এই যে শূন্যস্থানে আমাকে কী করতে হবে পাস্ট ইনডিফিনিটই বসাতে হবে অর্থাৎ এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ছিল তাহলে এখানে সেকেন্ড কোথায় আছে অ্যাটেন্ড তাহলে এটা হচ্ছে উত্তর হবে এবার দেখো রুল নম্বর ফরটিন তো এখানে শুধু মনে রাখার বিষয় যে কোনো বাক্যে যদি হ্যাড বেটার উড র্যাদার লেস্ট এই ধরনের যদি শব্দ থাকে এবং এরপরে যদি ভার বসে তখন আমরা কি করবো ভার্ভের ভি ওয়ান করবো মনে রাখবা যেমন দেখো ইউ হ্যাড বেটার হ্যাড আছে অনেকে মনে করতে পারে ভিতরি হয়ে যাবে অনেকেই কিন্তু এটা গন করে দিবে তাই তো কিন্তু সেটা উত্তর হবে না যেটা রুলসের মধ্যেই পরে হ্যাড বেটারের পর কী হয় ভি ওয়ান হয় তাহলে এখানে উত্তর কোনটা হবে গো এটা হচ্ছে উত্তর হিসেবে লিখতে হবে তাহলে তোমাকে শুধু এই শব্দগুলোকে মনে রাখতে হবে রুল নম্বর ফিফটিন এটি অনেকটা আগের মতনই যদি কোনো বাক্যে উইথ আউট কুড নট হেল্প হোয়াইল উড ইউ মাইন্ড এই শব্দগুলি থাকে তাহলে তারপরে যদি ভার্ভ হয় তাহলে ভার্ভের সঙ্গে কি হবে আইএনজি হবে যেমন দেখো সি ক্যান নট হেল্প যেহেতু হেল্প আছে তাহলে আমি আর কিছু ভাববোই না কি করব এই লাফিংটা উত্তর হিসেবে বসিয়ে দেবো এখানে আইএনজি যুক্ত আছে এটাকে বসিয়ে দেবো একইভাবে হোয়াইল হোয়াইল একদম ইমিজিয়েট পদ এখানে সঙ্গে সঙ্গে যদি ক্রিয়া হয় সেক্ষেত্রেই হবে কিন্তু এখানে সাবজেক্ট হলে অন্য কিছু হয়ে যেতে পারে কিন্তু হোয়াইল শূন্যস্থান তারপরে ভার্ব আছে তাহলে এক্ষেত্রে আমরা কী করবো এখানে প্লেইং বসিয়ে দেবো এটা হচ্ছে উত্তর হিসেবে বসিয়ে দেবো হোয়াইল প্লেইং ইন দ্য ফিল্ড এ ম্যান কল্ড হিম এবার দেখো রুল নম্বর সিক্সটিন ইউজ অফ কন্ডিশনাল ইফযুক্ত বাক্যের ক্ষেত্রে কি হবে যদি একটা বাক্যে ইফ থাকে তাহলে কি করব তো এখানে এক নম্বর যে রুলসটা বলা হয়েছে যুক্ত ক্লসটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হলে অপর ক্লসটি ফিউচার ইন্ডিফিনিট টেন্স হবে অর্থাৎ ইফযুক্ত সব বাক্যের সঙ্গে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থাকে তাহলে পরেরটা আমরা করবো ফিউচার ইন্ডিফিনিট এখানে দেখো ইফ ইউ স্টাডি হার্ট তাহলে ইফ ইউ স্টাডি এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট তাহলে আমাকে পরেরটা কী হতে ফিউচার ইন্ডিফিনিট তাহলে এখানে উত্তর কী হবে উইল পাস এটা হচ্ছে উত্তর হিসাবে বসবে এবার দেখো দুই নম্বর রুলসটা কী বলছে যে যুক্ত ক্লোজটি পাস্ট ইন্ডিফিনিট চেঞ্জ হলে অপর বাক্যের সাবজেক্টের পর উড কুড মাইট প্লাস ভি ওয়ান হবে এখানে দেখো ইফ আই ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি আই ওয়ার্ক এটা কি আছে পাস্ট ইন্ডিফিনিট তাহলে পরের সঙ্গে আমার কী যুক্ত হবে উট কুড মাইট তাহলে এখানে অপশনে আমরা দেখে নেব উট কুড বা মাইট দিয়ে ভার কোথায় আছে ভি ওয়ান কোথায় আছে তাহলে দেখতে পাচ্ছি উড ড্র তাহলে এটাই আমরা হচ্ছে উত্তর হিসাবে লিখব আর যুক্ত ক্লসটি পাস্ট পারফেক্ট টেন্স হলে অপর বাক্যটির সাবজেক্টের পরে উড হ্যাপ কুড হ্যাপ মাইড হ্যাপ প্লাস বিচি হবে এখানে দেখো ইফ ইউ হ্যাড আক্স হিম হ্যাড আক্স তাহলে কোন টেন্স হলো পাস্ট পারফেক্ট তাহলে আমার পরের অংশে কী যুক্ত হবে উড হ্যাপ কুড হ্যাপ অথবা মাইড হ্যাপ তাহলে এখানে আমরা দেখে নেব যে উড হ্যাভ উড হ্যাপ কোথায় যে আমরা দেখতে পাচ্ছি উড হ্যাভ হেল্পড তাহলে এটাই হচ্ছে উত্তর হিসেবে চলে আসবে বাক্যটা দাঁড়াবে ইফ ইউ হ্যাড আক্সড হিম হি উড হ্যাভ হেল্পড ইউ তাহলে তোমরা ইফ যুক্ত বাক্য হলে এই তিনটি বাক্য যদি ভালো করে ফলো করো তাহলে প্যাসেজে যদি ইফ দিয়ে কোনো বাক্য থাকে তোমরা নিশ্চিতভাবে সেটাও সঠিক উত্তর করে আসতে পারবে তো আজকে আমার ভিডিও এখানেই আমি শেষ করছি তোমরা নিয়মগুলি খাতাতে লিখে নিবে যদি বুঝতে না পারো ভিডিওটি আবার চালিয়ে দেখবে এবং খাতায় লিখে নিবে এবং পরীক্ষার আগে দুই চারবার যদি দেখে যাও আমি নিশ্চিত যে তোমরা তিনে তিন অবশ্যই পাবে আর আমি আমার ডেসক্রিপশন বক্সে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা কি করবে সে প্রশ্নগুলির উত্তর কমেন্ট সেকশানে দিয়ে দিবে আমি পরের যে ভিডিও এর উপরে আমি প্র্যাকটিস বের করব আবার কয়েকটি ভিডিও নিয়ে আসবো যে এগুলোকে আমি কীভাবে অ্যাপ্লাই করবো সেগুলো দেখিয়ে দেব তো সেখানে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে এছাড়া আমি কমেন্ট বক্সেও জানিয়ে দেবো তোমাদের উত্তর ঠিক হয়েছে কি না আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং তোমরা যদি এই মাধ্যমিক সিলেবাস বেঙ্গল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড এর ওপর যদি নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ